আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছে আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘোষণা দিয়েও জনগণের জন্য ডাল ভাত যোগাতে ব্যর্থ হয়েছিল বিএনপি সরকার, কিন্তু বর্তমান সরকার জনগণকে মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ করতে কাজ করছে সরকার। নীলাদ্রি শেখরের রিপোর্ট। রাজধানী শেরেবাংলা নগরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে গবাদি পশু নিয়ে কাজ করেন এমন উদ্যোক্তারা। দুদিনের প্রদর্শনীতে থাকছে নানা জাতের গাভী, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস মুরগি এবং শৌখিন ও পোষা প্রাণী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও দুদিনের প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদের উন্নয়নে সরকারের অবদানের কথা তুলে ধরে বিগত সরকারগুলোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইল, কেউ আমাদের আলু খাওয়াতে চাইল। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কি না? সেটাই তো আমাদের লক্ষ্য, কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতের অভাব নাই। তবে মানুষের চাহিদা এখন মাংস, আরও বড় বড় মাছ সব কিছু খাবে। গবেষণার মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে বলেন সরকার প্রধান। উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণ করতে বলেন তিনি। যেমন মাছ, হাঁস, মুরগি, পাখি, পশুপালন, এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। সেগুলিকে আমরা কীভাবে লালন পালন করছি, কীভাবে সেগুলি মানে যখন এগুলি জবাই করা হয় স্বাস্থ্যসম্মতভাবে করা হচ্ছে কি না, বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে সেটা মেনে আমরা করি কি না, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কি না, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। আমরা আমাদের অনেক প্রায় বিলুপ্ত প্রায় মাছগুলি আবার ফিরে পাচ্ছি। গবেষণা ছাড়া কোনো দেশ এগোতে পারেনি, এটাই হলো বড় কথা। উদ্যোক্তা না পাওয়ায় গভীর সমুদ্র থেকে সম্পদ আহরণ সম্ভব হচ্ছে না বলেও আক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরে লন কার্পেটের জন্য ঘাস চাষ করেছেন এক তরুণ উদ্যোক্তা। বছরে প্রায় 25 লাখ টাকা আয় করছেন তিনি। বাড়ির আঙিনা ও বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনে লন কার্পেটের ঘাস সংগ্রহ করছেন শৌখিন মানুষেরা। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার নাইমুল ইসলাম নীরব গত বছর প্রথম লন কার্পেট ঘাস চাষাবাদ শুরু করেন। বর্তমানে নীরবের 5টি প্রকল্পে 1.5 লাখ স্কোয়ার ফুটে লন কার্পেট ঘাস প্রস্তুত করা হচ্ছে। বছরে অন্তত 3 বার এই জাতের ঘাস বিক্রি করা হয়। এই ব্যবসাতে আমাদের আগে লগ্নি করতে হয়, লাভের অংশটা আসে পরে, বিক্রির পরে। এই প্রজেক্টটা করার জন্য আমার হয়েছিল প্রায় 45 জন লেবার প্রয়োজন হয়। ডে লেবার যারা তাদেরকে আমি 700 টাকা হাজিরা দিই, আর মান্থলি যেই লেবারগুলো আছে ওনাদের কারো বেতন হয় 21,000 টাকা, কারো বেতন হয় 28,000 টাকা, সর্বোচ্চ আমার এই জায়গায় বেতনের কর্মচারী আসছিল প্রায় হয়েছিল 30,000 টাকা। পতিত জমিতে ঘাস চাষ শুরু করলেও বর্তমানে তার 5টি প্রজেক্টে কাজ করছেন অর্ধশতাধিক শ্রমিক। একটা কর্মসংস্থান হয়েছে এই ঘাস, অথবা এরকম যদি আরো কেউ উদ্যোক্তা থাকে তারা যদি এগিয়ে আসে চাকরি বাকরির দিকে না করে এই এরকম একটা উদ্যোগ যদি করতে পারে তাহলে আমরা নিজেরাও স্বাবলম্বী হতে পারবো। ড্রেসিং করার পরে মাটি ফালাম, মাটি ফালে মনে আপনার ঘাস লাগাম, ঘাস লাগিয়ে মনে আপনার
এই ফারামু ফারিয়া পানি দিমু, পানি দিলে এটার গাছ শেষ। বিভিন্ন যখন গাছ হইয়া যায় তখন বিভিন্ন জায়গায় ফাড়ায় বাংলাদেশে, ওখানেও আমরা লাগিয়ে আসি, আমাদের লেবার হয়েছে মোট 45 জন। লন কার্পেট ঘাসে পোকা বা অন্য কোনো রোগ বালাই আক্রমণ করে না, উৎপাদন খরচ কম হওয়ায় বাণিজ্যিকভাবে এই ঘাস চাষ লাভজনক। আমি মনে করি যে এটি যারা সৌন্দর্যপ্রিয় মানুষ তারা বাড়ির আঙ্গিনে তারা এটা করছে, এবং চাঁদপুরে কয়েকজন উদ্যোক্তার সৃষ্টি হয়েছে, আমরা মনে করি আরও কিছু তরুণ উদ্যোক্তার সৃষ্টি হবে। উৎপাদিত লন কার্পেট ঘাস চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নরসিংদী, বান্দরবান, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ, সবাইকে ধন্যবাদ।